আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ছেলেদের পায়জামা কাটিং ও সেলাই। বন্ধুরা, সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন, কিন্তু আপনি খুব সহজেই বাসায় বসে থেকেও এরকম পায়জামা কাটিং ও সেলাই করে নিতে পারবেন। তাহলে চলুন পায়জামাটি কাটিং ও সেলাই করে দেখাই। বন্ধুরা, এই পায়জামাটি কাটার জন্য আমি কাপড় নিয়েছি মাত্র 14 গ্রা। এই 14 গ্রা কাপড় দিয়ে 28 ইঞ্চি ঝুলে একটি পায়জামা কাটিং করব। এর জন্য আমাদের কী করতে হবে, কাপড়টিকে ওপেন করে নিতে হবে। বন্ধুরা, 28 ইঞ্চি ঝুলের পায়জামা কাটিং করতে কিন্তু আমাদের এক পানায় এক বরে চলে আসবে। এই জন্যে কাপড় আমাদের ঝুল যা আছে ঝুলের সমান নিতে হবে, এবং এক্সট্রা 2 গ্রা কাপড় হলে কিন্তু আমাদের পায়জামাটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখুন এই কাপড়টি আমার রয়েছে 32 ইঞ্চি। 32 ইঞ্চি কাপড় দিয়ে 28 ইঞ্চি ঝুলে পায়জামাটি কাটিং করে দেখাবো। এর জন্য কাপড়টা আমরা টেবিলের উপর বিছিয়ে দিলাম 2 পার্ট করে। এরপরে কাপড়টিকে আর একটি পার্ট করে 4 পার্ট করে নিতে হবে। এরকমভাবে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে। বন্ধুরা, আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিলাম। এরপর দেখুন আমার পাশের সাইড অ্যাটাচ পার্ট এবং আমার সামনের সাইড খোলা পাশ, এবং দুই পাশই খোলা রয়েছে। পায়জামার ক্ষেত্রে দুই পাশই খোলা থাকলে কোনো সমস্যা নেই, এরকমভাবে আপনারা ভাঁজ করে নেবেন। এরপরে যা করতে হবে, এখন আমাদের কাপড়টিকে তেরা বাঁকা কাপড় রয়েছে, কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে। এই দাগ থেকে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় রাখতে হবে। এতে করে চিকন অথবা চওড়া যে কোনো ধরনের ইলাস্টিক আপনি অনায়াসে লাগাই নিতে পারবেন। এর জন্য কী করবো, 2 ইঞ্চি কাপড় এখানে আমরা নিয়ে নেব। এই 2 ইঞ্চির মধ্যে আপনি চিকন অথবা চওড়া যে কোনো ধরনের ইলাস্টিক আপনি লাগাই নিতে পারবেন। এরপরে যা করতে হবে, আমাদের ঝুলের মাপ নিতে হবে। ঝুলের মাপটা আমরা কীভাবে নেব দেখুন, এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমরা ফিতাটা রাখবো। রাখার পরে আমরা ঝুল নিব 28 ইঞ্চি, অর্থাৎ এই পায়জামার ঝুল হবে 28 ইঞ্চি। তাহলে 28 ইঞ্চিটাকে মার্ক করে নিব, এবং এই নিচে মুড়িয়ে দেওয়ার জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। তাহলে আমরা ঝুলের মাপটা নিয়ে নিলাম। এখন আমাদের দরকার হিপ। হিপটা আমরা কোথায় পাবো এবং কীভাবে নিব? ছেলেদের পায়জামার ক্ষেত্রে ঝুলকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে যা হবে সেটা আমরা হিপ এবং হাই দুটোই দিব। কী বললাম, হিপকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করার পর যা থাকবে, যেটা হবে ঠিক সেটাই আমরা হিপ দিব এবং হাই দিব। এর জন্য দেখুন, তাহলে 28 ইঞ্চিকে যদি আমরা 3 ভাগ করি কত হয়, 3 × 27 = 9, 9। তাহলে এখান থেকে আমরা 9 নেব, এবং হাইতেও 9 নেব। এখানে একটা মার্ক করে নেব। এখানে আমরা কত দিয়েছি, 9, এখানেও 9 দিতে হবে। দিয়ে ডাকটা সমান করে নিতে হবে। এখন পায়জামার ফ্লাইটা যে রাউন্ড দিতে হয়, এক্সট্রা 1.5 ইঞ্চির থেকে 2 ইঞ্চি কাপড় নিতে হবে। আমি 2 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে এই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় নিতেই হবে, যে কোনো পায়জামার ক্ষেত্রে, ছেলেদের বলেন মেয়েদের বলেন, যে কোনো পায়জামার ক্ষেত্রে আপনাকে এই 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে, এটা একটা নিয়ম মনে করতে পারেন। এরপরে দেখুন আমাদের ফ্লাইটা রাউন্ড করে নিতে হবে। ফ্লাই রাউন্ডটা ঠিক এরকমভাবে দিতে হবে। আপনি যদি একে একেবারে গোল করে দেন তাহলে কিন্তু হবে না। গোল করে যখন দিবেন তখন কিন্তু এখানে কুচি হয়ে যাবে। এই জন্য কী করবো, আমরা একটু স্লো করে এই দাগটা করে নেব। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা, এখন নিচে পায়ের ঘের, পায়ের ঘের যার যেমন রুচি ঠিক সেরকমভাবে দিতে হবে। তবে আমার এই পায়জামার পায়ের ঘের হবে 11 ইঞ্চি। তাহলে 11-কে অর্ধেক করলে কত হয়, 5.5। এখান থেকে 5.5 নেব, এবং সেলাই মাঝের এক্সট্রা নিতে হবে। এরপরে যা করতে হবে, এখন আমাদের এই শেপটা করে নিতে, চাইলে আপনারা হাতেও করে নিতে পারবেন এরকমভাবে, বা এরকম যদি শেপ কাট থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়। এরকম একটা শেপ কাট বাজার থেকে কিনে নেবেন, এর দাম মাত্র 25 থেকে 30 টাকা, দাম বেশি দাম নয়। এরকম শেপ কাট নিলে অনেক সুবিধা হবে আপনাদের দাগ দিতে। এর জন্য দেখুন এই স্কেলটাকে আমি বাঁকা করে দিব। নেওয়ার পর এই যে নিচে যে রয়েছে, নিচের দাগটা আমরা ঠিক এরকমভাবে একটু অ্যাঙ্গেল করে দিব। এটা অ্যাঙ্গেল করে দেওয়ার অর্থ, আমরা যখন এটা ভাঙবো তখন কিন্তু আমাদের এই জায়গার কাপড়টা অনেক সময় সোজাকা রাখলে শর্ট হয়ে যায়। যখন এরকম বাঁকা করে দেবে তখন কিন্তু আর শর্ট হবে না। তাহলে দেখুন পায়জামাটি আমাদের ড্রয়িং হয়ে গেল। এরপর আমরা কী করবো, পায়জামাটি কাটিং করে নেব। কাটার জন্য দেখুন উপরে থেকে আমি কাটিং করে নিচ্ছি। দেখুন পায়জামাটি আমরা কাটিং করে নিলাম। এখন এখানে আমরা একটা কাট দিয়ে নেব।
এবং চেন চেন কোথা থেকে দিব দেখুন চেন দিব এই জায়গা থেকে অর্থাৎ হাই থেকে ধরে ঠিক এরকম ভাবে 3 ইঞ্চি উপরে একটা মার্ক করে নেবেন এটা ছোটদের বেলায় 3.5 থেকে 3 ইঞ্চি এবং বড় যখন হবে তখন কিন্তু 4 থেকে 4.5 অথবা 3.5 দিয়ে নেবেন কেমন দেওয়ার পর এই দাগ থেকে চেন যতটুকু প্রয়োজন ফ্লাই অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণ আপনি দিয়ে নেবেন আমি এটার চেন দিতেছি 5 ইঞ্চিতে বন্ধুরা এই পায়জামাতে পকেট হবে না এই জন্য আমি পকেটে মার্ক দিলাম না পকেটের মার্ক অবশ্যই আপনারা করে নেবেন কেমন পকেটের মাপ করে নিতে হলে আপনাদের এই এই দাগ থেকে উপরে ইলাস্টিকের দাগ থেকে 2 ইঞ্চি নিচে একটা মার্ক করবেন এবং এই 2 ইঞ্চি পর থেকে পকেট দিবেন এই ছোটো পায়জামা হলে 5.5 ইঞ্চি দেবেন বড় হলে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি আর বেশি দিবেন না কেননা আর বেশি যখন দিবেন তখন কিন্তু পকেটটা ধোলা বেশি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তাহলে দেখুন এখন এই পায়জামাটি আমি সেলাই করে দেখাবো চলুন পায়জামা কীভাবে সেলাই করতে হয় কীভাবে ইলাস্টিক লাগাতে হয় আমি খুব সহজ করে বুঝিয়ে দেবো আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা এখন পায়জামাটি জোগান নিয়ে দেখাবো দেখুন জোগান নেওয়ার জন্য দেখুন এই যে আমরা কাট দিয়ে দাগ দিয়ে নিয়েছি ফ্লায়ের ফ্লায়ের আমরা দুই পার্ট অর্থাৎ এরকমভাবে দুই পার্টে আমরা কাট দিয়ে নেব এখানে একটা কাট দিয়ে নেব এবং চেন যতটুক থাকবে সেই পর্যন্ত একটা কাট দিয়ে নেব নেওয়ার পর দেখুন আমরা ফ্লাই কাটিং করে নেব বাস্তি যে কাপড় রয়েছে এই কাপড় থেকে আমরা ফ্লাই তৈরি করে নেব দেখুন এটা আমাদের যতটুকু আছে এই কাট থেকে কতটুকু পর্যন্ত এবং এর চাইতে 1 ইঞ্চি বেশি কেটে নেবেন তাহলে এটা গেল আমাদের যে পাটে যে পাশে আমরা সেলাই দেবো প্লায়ের সেই পাশ এবং এবং এর সমান করে আর একটা পাট কেটে নেব যে পাটে চেন লাগাবো ঠিক সেই পাটটা এই একটা পার্ট রয়ে গেল তাহলে আমাদের দুটি ফ্লায়ের দরকার আমরা কাট দিয়ে নিলাম এখন দেখুন আমরা নিচের ডাউনটা ভেঙে নেব ডাউনটা ভাঙার জন্য দেখুন আমি একটা 1 ইঞ্চি চওড়া করে একটা পেস্টিং কেটে নিয়েছি আপনার চাইলে শুধু কাপড়ও দিতে পারেন আমি 1 ইঞ্চি চওড়া করে একটা পেস্টিং কেটে নিয়েছি এই পেস্টিংটাকে এর উপরে বসিয়ে দিব ঠিক এইরকমভাবে এর উপরে বসিয়ে দিতে হবে সমান করে কেটে নিতে হবে এরপরে পেস্টিংটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে এর উপরে একটা কাপড় দিয়ে অর্থাৎ যখন হিট আয়রনের হিট যখন বেশি থাকবে তখন কিন্তু এরকমভাবে একটা কাপড় দিয়ে এখানে লাগাই নিতে হবে দেখুন এই পাটটা লাগাই নিলাম ঠিক একইভাবে এই পাটও লাগাই নিতে হবে এরপরে এরকম একটা স্কেল দিয়ে এরকমভাবে চাপ দিবেন তাতে করে সুন্দরভাবে এটা বসে যাবে দেখুন আমাদের দুই পাশে কিন্তু বসে গেল এখন কী করতে হবে এখন এটাকে এরকমভাবে ভেঙে নিতে হবে এই পাটটাকে সুন্দরভাবে এরকমভাবে ভেঙে নিতে হবে নেওয়ার পর ঠিক যতটুকু পেস্টিং রয়েছে ঠিক সেই পরিমাণ এটাকে ভেঙে নিতে হবে যাতে পেস্টিংটা ঢাকা পড়ে যায় দেখুন ঠিক এরকমভাবে আমাদের আর একটি পাটও লাগাই নিতে হবে একইভাবে আমরা এই পাটটাও এরকমভাবে বসিয়ে নেব দেখুন এই কাপড়টাকে এরকমভাবে উঠিয়ে দেব দেওয়ার পরে যাতে পেস্টিংটা ঢেকে যায় এরকমভাবে আমরা এটাকে ভাঁজ করে নেব পেস্টিং যেন দেখা না যায় তাহলেই সুন্দর হবে ঠিক এরকমভাবে ভাঁজ করে নেবেন তাহলে দেখুন ঠিক এরকমভাবে আপনাকেও ভাঁজ করে নিতে হবে কেমন এখন চলুন সেলাই করে দেখাই বন্ধুরা এখন পায়জামাটি সেলাই করে দেখাবো দেখুন পায়জামাটি সেলাই করার জন্য নিশ্চয় প্রথমে আমরা আগে ডাউনটা সেলাই দেবো দেখুন এই যে আমরা যে পেস্টিং বসিয়ে নিয়েছি এই পেস্টিংয়ের কি কাজ দিয়ে আমরা বাও পাশ দিয়ে সেলাই দিয়ে নেবো ঠিক এরকম কাজ দিয়ে এরকম করে একটি সেলাই দেওয়ার পর আমরা এই পাশ দিয়ে আর একটা সেলাই দেব
এরকম ভাবে নিচে দুইটা উপরে দুইটা এরকম ভাবে চারটা সেলাই দিয়ে নেবেন অথবা প্যাটিস করেও নিতে পারেন আমি উপরে দুটা আর নিচে দুটা সেলাই দিয়ে চারটা সেলাই দিয়ে নিলাম এরপর এখানেও তাই করে নিতে হবে এই পাশেও আমরা চারটা সেলাই দিয়ে নেব এরকম ভাবে দুটি পাই করে নিলাম দেখুন উপরে দুটো নিচে দুটো সেলাই দিয়ে চারটা সেলাই দিয়ে তৈরি করে নিলাম এখন যা করতে হবে দেখুন এখন আমাদের প্লাই দরকার ডানা এবং বামা দুটি পাট আমরা কেটে নিয়েছি এগুলোতে এখন কাপড় ধরতে হবে যেটা যে প্লাই হবে সেই প্লাইটাকে এরকম ভাবে একটা কাপড়ের উপর বসিয়ে নেবেন নেওয়ার পরে নিচে থেকে উপরে থেকে নিচে নিয়ে আসবেন সেলাইটা দেখুন এভাবে কেটে নেওয়ার পর এই কাপড়টাকে এরকমভাবে দিয়ে অর্থাৎ এই কাপড়টাকে ডবল করে নিতে হবে এই কাপড়টাকে ডবল করে নেবেন এরকমভাবে এটা আমাদের ডান পাশে পাটটা হয়ে গেল এখন বামা তৈরি করব বামা তৈরি করার জন্য একইভাবে এরকমভাবে একটা কাপড় উপর বসিয়ে নেব এখন নিচে থেকে যেটা উপরে উঠবে সেটা হবে চেনের পাট কেটে নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়েছে ঠিক লব দিয়ে একটা সেলাই দিয়ে নেব এই কাপড়টা এরকমভাবে ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পর এই কাপড়টা এরকমভাবে ভিতর পাশে দিয়ে নেবেন তাহলে আমরা দেখুন ডানা এবং বামা দুটি পাটি আমরা করে নিলাম এখন এই পাটে চেন লাগাবো এটা হচ্ছে আমাদের চেন এই চেনটা ঠিক এরকমভাবে নিব নিয়ে প্লাইতে সেলাই দিয়ে নেব এখন দেখুন উল্টা বাউটা আমাদের দেখে নিতে হবে দেখে নেওয়ার পর এই যে নিচে থেকে যেটা উপরে উঠবে সেটা হবে ডানা দেখুন ঠিক এরকমভাবে নিচে থেকে উপরে যেটা উঠবে সেটা হবে আমাদের ডানা প্লাইয়ের উপর দিয়ে চাপ সিলি দিয়ে নেব তাহলে আমরা ডানা তৈরি করে নিলাম এখন বামা লাগাবো একইভাবে এরকমভাবে উল্টাভাবে দেখে নেবেন ন্যাপের ফ্লাইটাকে এরকমভাবে রাখবেন রাখার পরে ঠিক এরকমভাবে এই কাপড়টাকে মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে ঠিক এই কাট দিয়ে এক সমান করে নিতে হবে নেওয়ার পরে এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে ভিতর পাশে দিতে হবে এই কাপড়টা যখন লাগাবেন তখন কিন্তু চেন টানা যাবে না চেন যেরকম জায়গাতে থাকবে এই কাপড়টা যত যেখানকার কাপড় ঠিক সেখানেই রাখতে হবে কোনো কাপড় টানা যাবে না এরপরে দেখুন এই চুড়ির দুটি পাট সমান করে দেব এরকমভাবে চেনের আনারটা ভিতর পাশে নিয়ে যাওয়ার পর এখানে বন্ধ করে দিতে হবে যাওয়ার পরে এই বাস্তি যে চেন রয়েছে চেনটা কেটে বাদ দিতে হবে তাহলে দেখুন আমাদের কিন্তু চেনটি লাগান হয়ে গেল এরকমভাবে চেনটি লাগাতে হবে এখন কী করতে হবে দেখুন এখন আমাদের এটাকে এরকমভাবে রাখতে হবে তারপরে এই ডানাটা এরকমভাবে নিয়ে রেহাইয়ের উপরে থেকে সেলাই ধরতে হবে সেলাইটা এখান থেকে নিয়ে এসে এখানে রাখতে হবে দেখুন একটু গ্যাপ দিতে হবে দেওয়ার পর আবার এখান থেকে সেলাই ধরতে হবে এরপরে এটা উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর যে চেন রয়েছে আর এই ফ্লাইয়ের সঙ্গে এটাকে অ্যাটাচ করে দিতে হবে তাহলে দেখুন চেনের পাশটা আমরা অ্যাটাচ করে দিয়ে দিলাম ফ্লাইটা লাগাই দিলাম এখন এটাকে বাও করে নিতে হবে
বা করে নেওয়ার পরে হাই থেকে শুরু করে ফ্লাই রাউন্ড সহ প্রয়োজনে রাউন্ডটা আপনারা হাতে একটু করে নেবেন। এরকমভাবে হাতে একটু রাউন্ড করে নেওয়ার পরে এখান থেকে সেলাই ধরবেন। সেলাইটা এমনভাবে ধরবেন যে নিচে যে ফ্লাইটা রয়েছে ফ্লাইটা যেন সেলাই না লাগে। ফ্লাইটা এক সাইড করে নেবেন, এরকমভাবে ফ্লাইটা একটা সাইড করে নেওয়ার পরে আমরা সেলাই দিয়ে নেব। এরকমভাবে আসার পর চেনের শেষ মাথায় আসে এরকমভাবে টাক দিবেন। দেখুন ফ্লাইটি কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই পাশটা আমরা জয়েন দিয়ে দিলাম, এই পাশটাও জয়েন দিয়ে নিতে হবে। এবং হাইতে ডবল সিল দিয়ে নেবেন, হাইতে অবশ্যই ডবল সিলাই দিয়ে নেবেন। তাহলে দেখুন এই হাইটাতে সিলাই দিয়ে নিলাম, এই হাইতে সিলাই দিয়ে নিলাম। এখন কি করতে হবে, এখন আমরা এই যে দুটি যে পা রয়েছে এই পাশটা আমরা এইরকমভাবে দিয়ে হাইয়ের এই সেন্টারটা মিলে নেব। মিলে নিয়ে আমরা এই সোজা সিলাই দিয়ে দেবো, পায়ের ঘের ঠিক রেখে এই সোজা সিলাই দিয়ে নেব। দুটি পা এক সমান করে নিতে হবে এরকমভাবে, কম বেশি হলে অবশ্যই এখানে ঠিক করে নিতে হবে। দেখুন তাহলে ইলাস্টিক ছাড়া পায়জামাটি হয়ে গেল, ইলাস্টিক ছাড়া পায়জামাটি হয়ে গেল। এখন কি করতে হবে, এখন উপরে চিকন করে প্রথমে মুড়িয়ে দিতে হবে। ইলাস্টিকের এই জায়গাটা মুড়িয়ে নিলাম, মুড়িয়ে নেওয়ার পর দেখুন ইলাস্টিক কীভাবে দেব। এই যে আমাদের হিপ যতটুকু রয়েছে ঠিক এর সমান করে ইলাস্টিক নিয়ে নেব, অর্থাৎ হিপ যা রয়েছে অর্ধেক, এরকমভাবে অর্ধেক নেব, নিয়ে কেটে নেব। এরপরে ইলাস্টিকটা এরকমভাবে সেলাই নিতে হবে। তাহলে দেখুন আমাদের ইলাস্টিকটি সেলাই দিলাম, নেওয়ার পরে দেখুন এই যে যেখান থেকে আমাদের ফ্লাই রয়েছে ঠিক সেখান থেকে এই এটাকে এরকমভাবে রাখবো, রাখার পরে এই কাপড়টা এরকমভাবে উঠিয়ে দিব। এরকমভাবে ঠিক ইলাস্টিকের নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে, ইলাস্টিক উপরে যেন না বসে। এরকমভাবে কিছু দূর যাওয়ার পর দেখবেন ইলাস্টিক শর্ট হয়ে যাবে, তখন এই কাপড়টাকে এরকমভাবে টেনে নেবেন, নেওয়ার পরে আবার সেলাই দিয়ে নেবেন। ঠিক এরকমভাবে টেনে নিতে হবে, নেওয়ার পরে আবার সেলাই দিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে ইলাস্টিক লাগানোর পর দেখুন এরকমভাবে ইলাস্টিকটা টেনে নিতে হবে, যাতে করে যে খাটকার কাপড় সেখানে যেন বসে যায়। বসে নেওয়ার পর এখন মাঝখানে একটা সেলাই দিতে হবে, দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। ইলাস্টিক টান করে ধরতে হবে, ঠিক এরকমভাবে টান করে সেলাই দিতে হবে। বন্ধুরা ঠিক এরকমভাবে পায়জামাটি সেলাই হয়ে গেল। বন্ধুরা আমি যতদূর চেষ্টা করেছি আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।